KKR কিন্তু 2024 IPL এ ভালো কিছু করার জন্য দলে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে। তোমাদের যেরকমটা জানিয়েছিলাম গৌতম গম্ভীরকে মেন্টর যেহেতু করা হয়েছে, বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নেবে KKR, অনেক প্লেয়ারকেই বিদায় জানাবে। তোমরা অনেক জায়গা থেকে অনেক রকম নাম শুনলেও কিন্তু আমি আজকে সকালের ভিডিওতেই বলেছিলাম এবং প্রেডিকশন করেছিলাম এরকম বেশ কিছু প্লেয়ারকে ছাড়তে চলেছে, সেই লিস্টটি কিন্তু আজকে বেরিয়ে এলো। KKR কিন্তু বেশ কয়েকজন প্লেয়ারকে অফিসিয়ালি ভাবে আজকে থ্যাংক ইউ জানিয়ে দিল। তার মধ্যে রয়েছে বাংলাদেশ দুজন প্লেয়ার সাকিব এবং লিটন। জানিয়েছিলাম বাংলাদেশি প্লেয়ারদের পারফরমেন্স ভালো নয়, আর এই দুজন প্লেয়ারেরও বর্তমানে পারফরমেন্স খুবই খারাপ, তাদের কিন্তু শেষ পর্যন্ত ছেড়ে দিল। ইন্ডিয়ান প্লেয়ারের মধ্যে আরিয়া দেশাইকে ভেবেছিলাম ফিউচারের জন্য ভাবা হবে, কিন্তু আরিয়া দেশাইকেও রাখা হয়নি। ডেভিড ওয়াইসির থেকে কোনো রকম পারফরমেন্স KKR পায়নি, তাকেও কিন্তু ছেড়ে দিয়েছে। এছাড়া কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান নারায়ণ জগদীশন তাকেও ছেড়ে দিয়েছে। মনদীপ সিংও কিন্তু খুব একটা ভরসা দিতে পারেনি, তাকেও ছেড়ে দিয়েছে। ফাস্ট বোলারদের মধ্যে কুলবান খেজুরিয়া, যে এই প্লেয়ারটা রিলিজ হবে তো জানাই ছিল, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। শার্দুলকে কিন্তু শেষ মুহূর্তে এসে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, তা না হলে কিন্তু শার্দুলকেও রাখার চিন্তা ভাবনা ছিল, কিন্তু শার্দুলকেও ছাড়া হয়েছে। এবার যে বিদেশি বোলার, তোমাদের জানিয়েছিলাম যে টিম সাউদিকে কোনোভাবেই রাখবে না, লকি ফার্গুসনের পারফরমেন্স খুব খারাপ হয়েছে, এবং জনসন চার্লস তাকেও কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, এবং আরও একজন ইন্ডিয়ান বোলার উমেশ যাদব। এতজন প্লেয়ারকে কিন্তু আজকে KKR অফিসিয়ালি শেষ পর্যন্ত ছেড়ে দিল। এবার যদি আমরা KKR এর বর্তমান দলের দিকে তাকাই, সেক্ষেত্রে বর্তমান দলে রয়েছে নীতিশ রানা, রিঙ্কু সিং, গুরবাজ, শ্রেয়াস আইয়ার, জেসন রয়, সুনীল নারিন। এছাড়া রয়েছে সুরেশ শর্মা, অনুকূল রয়, রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, ভাইবার বারোরা এবং ভরুণ চক্রবর্তী। তো দলে বেশ কিছু পরিবর্তন হবে, বেশ কিছু প্লেয়ার আসবে, বিদেশি প্লেয়ারও কিন্তু ভালো ভালো কিন্তু KKR এবছরে তুলবে। সব কিছু মিলিয়ে মিশিয়েই কিন্তু KKR বেশ শক্তিশালী দল গঠন করতে চলেছে 2024 সিজনের জন্য। আর এই মুহূর্তে আরও একটা বড় খবর বেরিয়ে আসছে CSK ফ্যানেদের জন্য। তোমরা অনেকেই জানতে চাইছিলে যে MS ধোনি খেলবে কি না, আমি নিজেও কিন্তু ডাউটের মধ্যে ছিলাম, কারণ MS ধোনিরকে কেউ বুঝতে পারবে না সে কখন অবসর নেবে। কিন্তু আজকে MS ধোনি বড় সুখবরটা জানিয়ে দিয়েছে যে 2024-এর জন্য কিন্তু MS ধোনিকে আমরা দেখতে পেতে চলেছি, এবং CSK এর ক্যাপ্টেন হিসাবেই কিন্তু MS ধোনিকে আমরা দেখতে পাবো। এটা তো ধোনি সমর্থকদের জন্য বিরাট বড় পাওনা, এবং CSK কে যেভাবে প্রতি বছর ক্যাপ্টেনশিপ দিয়ে এসেছে, গত বছরে চ্যাম্পিয়ন হয়েছে, এবছরও আমরা চাইবো 2024 সালে আবারও ভালো খেলুক, ভালো খেলে চ্যাম্পিয়ন হোক CSK। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।